সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালোই আছেন। আজ 18 জানুয়ারি 2021, সন্ধান টিভির আজকের পর্বে আপনাদের স্বাগতম। আমাদের আজকের সন্ধান টিভি অবস্থান করছে জাহিদ ভাইয়ের খামারে, আর এই খামারের অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী থানার অরণখোলা হাট সংলগ্ন। তো এর আগে ওই ফার্মের বেশ কিছু পর্ব আপনাদের দেখিয়েছি, পূর্বের ন্যায় আবারও বেশ কিছু নতুন বাচ্চা ওনারা কালেকশন করছে, আর আমাদের আজকের পর্বে সেই বাচ্চাগুলোই আপনাদের দেখাবো। তো দেখাবো ওনারা কী কী জাতের বাচ্চাগুলো কালেকশন করছে, সেগুলো কেমন বয়সের বা কেমন দাম হলে বিক্রি করবে, সেই সব বিষয়ে আপনাদের জানাবো। তো বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গেই থাকুন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভাই, জান আল্লাহ খুব ভালো রাখছে। তো শুরুতে আমার দর্শকদের উদ্দেশ্যে পরিচয়টা একটু বলবেন। শুরুতেই পরিচয়, আমার নাম মোহাম্মদ জাহিদ, আমার বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরমখোলা গ্রাম। আচ্ছা, আপনি মূলত একজন গরুর ব্যবসায়ী? জি, আমি গরু বিক্রি করে থাকি। জি, তো বর্তমানে আপনার নিকট কতগুলো গরু আছে? বর্তমান গরু আছে আপনার 10টা। 10টা? আপনি তো মূলত বকনা বাচ্চা বিক্রি করেন? হ্যাঁ, বকনা বাচ্চা বিক্রি করে থাকি। তো সবগুলোই আপনার এবার বকনা বাচ্চাই আছে? হ্যাঁ হ্যাঁ, বকনা বাচ্চাই আছে। আর আপনি তো একটু ছোট সাইজের বা অল্প দামের বাচ্চা রাখেন? হ্যাঁ, ছোট সাইজের অল্প দামের বাচ্চা রাখি। এবারও কি সেই রকমই আছে? এবারে সেরকমই বাচ্চা আছে, ছোট সাইজের 6টা বাচ্চা এক লটে আছে। আচ্ছা, সব দর্শক 5-6 টাকাই নিতে চায়, তো সবাই নেয় আমার থেকে। তো এবার 6টা বাচ্চা একটা একটা লট, পরবর্তীতে পরবর্তী 4টা আছে, 3টা একসাথে আছে, 1টা জার্সি বাচ্চা আছে। পরবর্তীতে 3টার একটা লট হবে, জার্সি একটা আলাদা হবে। আলাদা হবে। আর আপনার এই 6টার ভিতরে একটা মুন্ডি বাচ্চা আছে, একটা জার্সি বাচ্চা আছে, আর হলস্টার ফিজিয়ান। তো চলেন বাচ্চাগুলো দেখি, পরবর্তীতে দাম সম্পর্কে জানি। দেখেন দর্শকদের, দেখেন এই 6টা বাচ্চার একটা লট আপনি করছেন? আচ্ছা, এক লট দেখেন দর্শকদের। আচ্ছা, এই বাচ্চাগুলোর বয়স কত মাস করে হবে? এটার বয়স হবে আপনার আপনার নিচে আছে 5.5 মাসে শুরু করে আপনার আছে 8 মাস পর্যন্ত বয়স আছে। আচ্ছা, তে চলেন একটা একটা করে আগে দেখি, আর তারপরে লট আকারে এগুলোর দাম জানব। দর্শকই দেখেন, তো একদম শুরুতে যেটা আছে এটা কোন জাতের? এটা হলস্টার ফিজিয়ান বাচ্চা। দর্শকই দেখেন হলস্টার ফিজিয়ান বাচ্চাটা কত সুন্দর, ভালো ন্যাশটুক আপনি দেখেন। এই সব বাচ্চা গরুর সবচেয়ে দুধ হয়, সবচেয়ে ভালো হয়, দেখেন কতটুক ন্যাশটা, তাই দেখেন দর্শক। এই বাচ্চাটার বয়স কত মাস হবে? স্যার আপনার 5 মাস হয় বয়স। 5 মাসের মতো বয়স হবে। সম্পূর্ণ সুস্থ সবল? সম্পূর্ণ সুস্থ, খাওয়া দাওয়া সব দিয়ে সুস্থ। দর্শক আমার এখান থেকে, যেখান থেকে আমি প্রথমে সব কথাই বলি, সবসময় বলি, আমার এখানে এসে গরু খাওয়া দাওয়া দেখি, তারপরে নিবে দর্শক, তারপরে নিতে পারবে। হ্যাঁ জি, এটা ছিল 1 নম্বর বাচ্চা। হ্যাঁ, এটা 1 নম্বর বাচ্চা। পাশে কালো করে যেটা আছে, পাশে কালো, এটাই মুন্ডি বাচ্চা ভাই। এটাই শিং না হবে, মানে শিং হবে না, এখানে চুল সব উঠেছে, যে শিঙে রেখাই দাঁড়ায়। আমি একটা বাচ্চা মুন্ডি পাইছি অনেকদিন পরে, এর আগে আমি একটা মুন্ডি পাইছিলাম, আর এই একটা মুন্ডি বাচ্চা পাইছি, খুব ভালো বাচ্চা। এই বাচ্চাটার বয়স কত মাস? এটার বয়স 6 মাস হবে, 5-6 মাস বয়স। 5-6 মাসের মতো বয়স হবে, 6 মাস বয়স হবে বাচ্চা। আচ্ছা, তো এটা ছিল আপনার 6টার 2 নম্বর বাচ্চা, সম্পূর্ণ সুস্থ সবল। সম্পূর্ণ সুস্থ বাচ্চাটার বয়স কত সুন্দর, মাথাটা আপনি দেখেন, ন্যাশটা কত দর্শক দেখেন, পালানটা, পায়ের খুরমুন কত সুন্দর, লড়িটা কত চিকন, সব দিক দিয়ে ভালো বাচ্চা। আচ্ছা, এটা ছিল 2 নম্বর, এটা 2 নম্বর। 2 নম্বরটা সাইড করে দেন। হ্যাঁ দেখেন, পাশে যে সাদা কালো একটা আছে, এটা 3 নম্বর, এটা 3 নম্বর, এটা হলস্টার ফিজিয়ান বাচ্চা। হলস্টার ফিজিয়ান, এটার বয়স? এটার বয়স আপনার 6 মাস। 6 মাস, সম্পূর্ণ সুস্থ সবল, সম্পূর্ণ সুস্থ, খাওয়া দাওয়া দেখছেন না, কতখানি লম্বা বাচ্চা গুলো, আর নেক্সট কতগুলো বাচ্চা দেখছেন, প্রতিটা বাচ্চা দর্শক সুন্দর করে দেখাবেন। আর এই বাচ্চাগুলো হেঁটে আসবে কত মাস বয়স? এটা আপনার 14 মাস যখন বয়স হবে তখন হেঁটে আসবে। 14 মাস বয়স হওয়ার পরে এগুলো হেঁটে আসা শুরু করবে। শুরু করবে। এটা ছিল আপনার 3 নম্বর। 3 নম্বর, পাশে যেটা আছে এটা 4 নম্বর। 4 নম্বর, এটা জার্সি বাচ্চা বলে। 4 নম্বর, এটা জার্সি। জার্সি। এই বাচ্চাটার বয়স? এটা আপনার 7 মাস হবে। 7 মাসের মতো বয়স হবে। 7 মাস বয়স। আচ্ছা, সম্পূর্ণ সুস্থ সবল, সম্পূর্ণ সুস্থ, খাওয়া দাওয়া দেখছেন না, বাচ্চা গুলো খুব খায়। আপনার নিয়ে আসছেন কয়দিন হলো? আমার নিয়ে আসা কাল আপনার 2 দিন হচ্ছে নিয়ে আসা। 2 দিন হলো নিয়ে আসছেন, 2 দিনের মধ্যে কোনো বাচ্চার কোনো সমস্যা দেখতে পারবে? কোনো সমস্যা না, খাওয়া দাওয়া সব দিক থেকে দর্শক আমার থেকে দেখে নেবে, দেখে নিতে পারবে, দেখে নিতে পারবে। আচ্ছা, এই পাশে যেটা আছে 5 নম্বর, এটা 5 নম্বর, এটা হলস্টার ফিজিয়ান বাচ্চাটা লম্বা কতখানি দেখেন, হাত পা উনি উঁচা কতখানি, হলস্টার ফিজিয়ান, লড়িটা চিকন কি তাই দেখেন দর্শক, সব ন্যাশটা দেখাবেন, সব দিদি দেখাবেন। আচ্ছা, এই বাচ্চাগুলো, এসব গরুগুলো কিনলে আল্লাহর রহমতে খুব ভালো জাতের গাভী হবে। এইগুলো নিয়ে যে একটু কষ্ট করে, কষ্ট করলে এসব গরু পাললে আল্লাহ হায়াতে বাচ্চা রাখলে, যারা ছোট গরু কিনছে কোনো মানুষের আল্লাহর রহমতে লস হবে না। কি জন্য, এসব গরু তো আপনার ভবিষ্যতে আশা আছে, বড় হওয়ার একটা ইয়ে আছে, বুঝতে পারছেন। আর যাদের টাকা পয়সা কম, যাদের প্রথম যারা খামার করবে, তারা জন্য এটা দিয়ে ছোট থাকতে শুরু করা সবচেয়ে ভালো, বুঝছেন। এটার দ্বারা আবার জাত উন্নয়ন করেও তারা নিতে পারবে, জাত উন্নয়ন, এই যে যাদের ভালো একটা সিমেন্ট, ভালো একটা বীজ দিতে পারবে, ভালো একটা ইয়া করতে পারবে, একটা ভালো বাচ্চা বের হবে, সব দিক দিয়ে ভালো হবে, বুঝছেন।
তো এটা ছিল আপনার 5 নাম্বার এটা 5 নাম্বার জি পাশে যে সাদা কালো আছে এটা 6 নাম্বার এটা 6 নাম্বার দেখেন বাচ্চাটা হালেস্টিয়ান ফিজিয়ান হালেস্টিয়ান ফিজিয়ান বাচ্চা এই বাচ্চাটার বয়স ওটার বয়স আপনার 7.5 মাস 8 মাস হবে আনুমানিক 7.5 মাস অথবা 8 মাস এরকম হবে মানে হ্যাঁ আমাদের কিনা জিনিস এখন বয়স আপনার আনুমানিক বলি বুঝছেন কম হবে তো বেশি হবে না আইডিয়ার উপরে বলে থাকেন যে এরকম বয়সটা হবে তো এই 6টা বাচ্চা আপনি লট করছেন 6টা বাচ্চাই সম্পূর্ণ সুস্থ সবাই 6টা বাচ্চা সুস্থ মানে সব দিদি খাওয়া দাওয়া সব দিদি ঠ্যাং ঠুং দেখেন দর্শক সুন্দর করে বাচ্চাগুলো কত সুন্দর খুবই ভালো বাচ্চা করে বুঝছেন যেমনি লম্বা সব দিদি সুন্দর বুঝছেন আর এই 6টা বাচ্চা যে কোনো একজনকে নিতে হবে তাহলে এরা একসঙ্গে থাকতে পারবে আর একজনের দেখে দেখে আরেকজন খাবে কারণ এই ছোট বাচ্চা সব দিদি ভালো হবে লালন পালন কষ্ট হয়ে যাবে আর আপনি এটা বড় করে দুইটা খরচ আপনি 6টা করে মানুষ হয়ে যাবে কথা ঠিক আছে তো খরচ কম আপনাদের বুঝছেন খাওয়ারও কম লাগে আপনি অল্প খের দিবেন কাটি খায় অল্প খাই দিবেন ফ্যাট ভরবে অল্প গুলি ভুষি দিবেন অল্প খাওয়া লাগবে দূর দশ ধান বাড়বে কথা ঠিক আছে এটার যখন বয়স হয়ে যখন হিটের আসবে তখন আপনি খাওয়ার বেশি লাগবে এখন তো অল্প খরচ হবে সব গরু আপনার এগুলো এখন অল্প খরচে লালন পালন করা সম্ভব বা আপনি বলতেছেন বড় দুইটার খরচে 6টা লালন পালন 6টা তো হবে আপনি দেখেন দেখতে পাচ্ছেন সব গরু তো পেট কটটুক আপনার খাওয়ারও কম লাগবে আপনার আচ্ছা তো এই 6টা বাচ্চা এবার লট আকারে কেমন দাম পড়বে এটা একটু জানেন 6টা বাচ্চা আপনি লট করে কোনো লোক যদি নাই এই 6টা বাচ্চা আমি চাচ্ছি 2,40,000 টাকা 6টা বাচ্চা দাম চাইছেন 2,40,000 টাকা 40,000 টাকা আচ্ছা তো এইখান থেকে দরদামের একটু সুযোগ আছে তো হ্যাঁ এইখান থেকে দরদাম দর্শক আমার থেকে দরদাম কই নিবে কোনো সমস্যা নাই এই বাচ্চাগুলো খুবই ভালো আমার কাছে নিজের কাছে পছন্দ এই পর বাচ্চাগুলো দেখেন এটা মুন্ডি বাচ্চার ভিতরে আছে অরিজিনাল মুন্ডি বাচ্চা এটা দর্শক আছে দেখি তারপর আমরা কিনতে নিবে তো 6টা বাচ্চা 2,40,000 মানে এক একটা বাচ্চা 40,000 করে আপনি দাম চাইছেন জি দর্শক এইখান থেকে দরদামের সুযোগ পাবে দরদাম কিনতে পারবে ঠিকই গরু আগে একটু বাজার বেশি তার মানে গরু আপনার কি নাম আমাদের একটু বেশি লাগছে আগে তো একটু মার্কেটটা বেশি তার মানে এখন একটু গরু আপনাদের আগে গেছে আম রোগ বালাই ছিল এখন সেটা নাই ভাইজান বুঝছেন এখন সবচেয়ে গরু সুস্থ মানে এখন রোগ বালাই কমই বর্তমান না বলে মার্কেটটা একটু পরিবর্তন আছে মার্কেটটা বেশি আমাদের একটু কিনা তার মানে যখন যেটা কি যখন যে দামে কিনে আমরা তখন সেই দামে চাই বেশি চাই না অল্প কিছু আপনার সীমিত খরচ বাদ দিয়ে লাভের আশায় করি আমি দাম চাই তো এটা ছিল 6টার একটা লট 2,40,000 তিনটার একটা লট আছে সেই লটটা নিয়ে আসেন আমরা দেখি চলেন তো জাহিদ ভাই এবার তিনটা বাচ্চা নিয়ে আসেন এবার তিনটার একটা লট হ্যাঁ এই তিনটা তো বড় বাচ্চা তো তিনটার লট তো একটা একটা করে জানান শুরুতে যে বাচ্চাটা আছে এটা এটা ফিজিয়ান বাচ্চা ফিজিয়ান বাচ্চা বাচ্চার অনেক লম্বা বয়স কত মাস 9.5 মাস 10 মাস হবে আনুমানিক 9.5 মাস অথবা 10 মাসের মতো হবে 10 মাস হবে এটা সম্পূর্ণ সুস্থ সবল সম্পূর্ণ সুস্থ ভাই এটা আচ্ছা খাওয়া দাওয়া সবই সুস্থ তো এই বাচ্চাটা যদি কোনো দর্শক ভাইয়ের পছন্দ হয় কেমন দাম পড়বে এই বাচ্চার দাম চাচ্ছে আপনার 7-48,000 টাকা 48,000 টাকা দাম চাচ্ছেন একটা নিলে কিছু কম হবে সমস্যা না আর কিছু কম করা যাবে কিছু কম করা যাবে আচ্ছা দুই নাম্বার যেটা আছে এটা 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 10-10.5 মাস বয়স হবে আনুমানিক 10 মাস 10.5 মাস আনুমানিক বয়স আনুমানিক তো মায়া কোশ্চেন একটু কমই হবে বেশি হবে না তাও কম হবে সম্পূর্ণ সুস্থ সবল সম্পূর্ণ সুস্থ খাওয়া দাওয়া দেখেন বাচ্চাটা অনেক লম্বা খুবই ভালো আচ্ছা কিনমির বড়ি ভিটামিন জিঙ্ক সব খাওয়া দিলে দূরত্ব সব বাচ্চা বাড়বে বুঝছেন সব বাচ্চা আচ্ছা তো দুই নাম্বার বাচ্চাটা কেমন দাম পড়বে এটা 48,000 এটা 48,000 টাকায় দাম পড়বে আচ্ছা আর তিন নাম্বার যে সাদা কালোটা আছে এটা হলস্টিয়ান ফিজিয়ান খুব ভালো বানে বাচ্চা হলস্টিয়ান ফিজিয়ান বাচ্চাটা কতখানি লম্বা নেস্টার দেখেন খুবই ভালো বাচ্চা এই বাচ্চাটার বয়স এটা আপনার 9.5 মাস বয়স হবে 9.5 মাসের মতো বয়স হবে সম্পূর্ণ সুস্থ সবল সম্পূর্ণ সুস্থ ঠ্যাং গুন্দান কত সুন্দর মোটা খাওয়া দাওয়া সব দিয়ে সুস্থ আমার গরু ভাই আচ্ছা তো এই তিন নাম্বার বাচ্চাটা কেমন দাম পড়বে চাচ্ছি এটা আপনার 49,000 টাকা আর এই লটে তিনটা বাচ্চার দাম পড়বে কেমন এই তিনটা বাচ্চা যদি আপনি লটে নেয় আমি দাম বেশি চাবেন অল্প কিছু করে বিক্রি করে দিই তিনটা আপনার 1,40,000 টাকা 1,40,000 টাকা তিনটা বাচ্চা লটে আপনি দাম চাইছেন আর কারো পছন্দ হলে আপনার সঙ্গে কথা বললে বেশি কম বেশি হবে না অল্প কিছু কম বেশি হবে অল্প কিছু কম বেশি করে দরদাম করে নেওয়া যাবে তিনটা গরু খুবই ভালো দেখেন মানে যেটা যেমন কিনে আমরা তেমন সেটা দাম চাই ভাই বুঝছেন যেমন দামে কিনছেন হ্যাঁ তার থেকে কিছু লাভ রেখে আপনি দাম চাচ্ছেন তো একটা জার্সি বাচ্চাও আছে হ্যাঁ এটা জার্সি দেখেন তো জার্সিটা কি এখানে নিয়ে আসবেন হ্যাঁ এখানে যাচ্ছে দেখেন নিয়ে আসেন দেখাই ভাই এই যে পাশে একটা লালচে বাচ্চা আছে এটা জার্সি ভাই এটা মিনি জার্সি বলে এটা বাগাবাড়ি জার্সি বাচ্চা জার্সি বাচ্চা জি জি এই বাচ্চাটার বয়স এটা বয়স আপনার 10.5 মাস 11 মাস বয়স হবে 10.5 মাস অথবা 11 মাসের মতো বয়স হবে একটা জার্সি বাচ্চা জার্সি বাচ্চা সম্পূর্ণ সুস্থ সবল সম্পূর্ণ সুস্থ সবল সব খাওয়া দাওয়া সব জার্সি গরু তো এমনি আপনার খাই দেয় সব দিক দিয়ে ভালো জার্সি গরু হ্যাঁ তো এই জার্সি বাচ্চাটা যদি কেউ পছন্দ করে একটাই তো নিতে পারবে হ্যাঁ একটাই নিতে পারবে বাচ্চাটা খুব ভালো বুঝছেন খুবই খায় বাচ্চাটা কেমন দাম পড়বে জার্সি বাচ্চাটার আছে এটা আপনার 48,000-47,000 বেশি দেবো তা একটু খুশি কম বেশি বেশি দেবো 48,000 টাকা দাম চাচ্ছেন 47 অথবা দরদাম করে এটা বিক্রি করবেন হ্যাঁ এটা বিক্রি করবেন
লালন পালন করেন কি কি খাদ্য দেন? আমি ধরেন ছোট গরু নিয়ে যখন নিয়ে আসি, এটা আপনার যে আমাদের এখানে ঘাস মাস নাই, আমরা যে খড় ছোট ধানের ইয়া বলে ওটা আমরা খ্যার বলি, বুঝছেন, আওড় বলি আমরা, অনেকে খড় বলে, ওই আওড়টা আমরা ছোট করে কাটি, আপনার মেশিন আর বটি আছে, বটি দিয়ে ছোট করে কাটি আমরা দিয়ে খাইতে, এটা খাওয়ানোর পরে আপনার হচ্ছে ওই খড় খেলে সকালবেলা, আবার আপনি 9টা 10টার দিকে আপনার ওই শীতের টাইম তো ওই আপনার হালকা একটু কুসুম গরম পানি করলে গরম করি আপনি পানি খাওয়াতে হবে বাচ্চা ছোট বাচ্চার জন্য, বুঝছেন। দানাদার খাবার কি কি দেন? দানাদার খাবার আপনি ধরেন ওই ধানের কুড়া দিয়ে আর গমের ভুসিটা দিয়ে, এটা এইগুলোই দেন, বাড়তি কিছু দেন না, এটা খাওয়ার খরচ কম। আপনার আপনার ওই হাফ কেজি লাগান ধানের গুড়ি দিলে আর এক কল্যাণ ভুসি দিলে এসব ছোট গরু মাখা দিলে খাই পেট ভরে যায়। হ্যাঁ, আবার আপনার খাওয়াতে হবে বেলা 4টার সময়, এইভাবে লালন পালন করলেই হবে, এই লালন পালন হবে। আর যখন আপনার বড় হবে কি যখন আপনি হিট আসবে কি বীজ দিবেন তখন আপনি একটু খাওয়াটা বেশি দিতে হবে। দর্শকদের জন্য কি কি সুযোগ সুবিধা রাখছেন? দর্শকের জন্য সুযোগ সুবিধা রাখছে, দর্শক আমার গরুগুনি যারা নিবে দেখছে তারা আমার কথা হচ্ছে আমার এই গরুগুনি দেখে যদি কারো পছন্দ ভালো লাগে তাহলে দর্শক আমার থেকে নিবে, কোনো সমস্যা নাই। তারা দেখে শুনে ধীরে সুস্থে দেখি শুনি আমার কথা, যেখান থেকে যার ভালো লাগে আমার কাছে যাচাই করে কিনবেন, আর এটা ভালো ভালো মানুষের থেকে ভালো লোকের থেকে এটা জিনিস ভালো ব্যবসায়ীর থেকে এটা জিনিস কিনবেন, আপনি জীবনে প্রতিরোধ হবেন না, ভাই ক্ষতিগ্রস্ত হবেন। আমার প্রোগ্রামগুলো আপনি করছেন দেখছেন, দর্শক প্রতি সপ্তাহে যদি গরু না লাই তাহলে তো আমি গরু বিক্রি আনতে পারতাম না, তাই প্রতি সপ্তাহে গরু আনির জন্যে কালে এই সপ্তাহে বিশুদ্ধবারে প্রোগ্রামটা করা হয় না, একটু ঝামেলাই ছিলাম, গরু কালেকশন করা ছিল না ওই জন্য আনতে পারে নাই, তো কিছু গরু আবার কালেকশন করেছি নিয়ে আসি, আপনাকে ডাইরেক্ট দিয়ে আবার ধান প্রোগ্রাম করতেছি কথা, ঠিক আছে। তো দর্শক চাইলে আপনার এখানে সরজমিনে এসে দেখে সরজমিনে আমার আসি, সরজমিন যারা আমার ঠিক গরু নাই সবাই আমার এখানে আসি, গরু আপনি নিয়ে যায়, আমার যে 5-7টা গরু বিক্রি করা আছে, একজনের কাছে 5টা আছে, একজনের কাছে 3টা আছে, ওনারা আসি আমার এখানে নিয়ে যাবে, একজনে 50,000 টাকা দিছে, একজন আপনার 3টা 5টা নিয়েছে, উনি আপনাকে 20,000 টাকা দিছে, বুঝছেন, অ্যাডভান্স করে করে রেখে দিছে, অ্যাডভান্স করে রেখে দিছে, আরও একজন আপনার 3টা 5টা নিয়েছে, উনি আপনার হচ্ছে 5,000 টাকা দিছে, আজকে আসতেছে উনি, আজকে সোমবার আজকে নিয়ে যাবে যশোর ওনার বাড়ি, এইভাবে ওনারা মূলত লেনদেন করে থাকে, লেনদেন করতেছে। আমার কথা হচ্ছে আমার গরুগুনে আসি যেটা দেখবেন সেটা মিলে আপনি নেবেন, কোনো টুটি গুলো আপনি নেবেন না, কথা ঠিক আছে। আর আমার গরু পছন্দ হলে আপনি আমাকে 10-20-30,000 টাকা বায়না দিতে হবে, বায়না দিলে আমি গরু আপনার জন্য রাখবো, আর বায়না না দিলে আমি গরু রাখবো না, কি জন্য আমি আপনার সাথে থাকি, আপনি যদি না নেন তাহলে তো আমি একটা ছোট ব্যবসায়িক ছোট একটা আমি খামারে, তাহলে আপনি না নিলে আমার আর একটা কাস্টমার কাছে থাকে, তাহলে ওনার কাছে বিক্রি করতে হলে আমার গোড়া ওনার কাছে চলে যাচ্ছে, আর আপনি নিয়ে যদি না এখন যাই দিব কাল দিব, ওইভাবে কারো বিভ্রান্তিত করার দরকার নেই, যার কাছে টাকা থাকে সে গরু কিনবেন, আর না থাকে না কিনবেন, যখন ভালো লাগে আপনি তখন কিনবেন, সমস্যা নাই, এগুলো দাম করে যে বিভ্রান্ত হয়ে ফেলানোর দরকার নাই, কথা ঠিক আছে জি। তো ঠিক আছে জাহিদ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য, আর আপনার গরুগুলো দেখান, আপনাকে ধন্যবাদ দেখান দর্শকে, যদি ভালো লাগে কিছু আমার থেকে গরু নেবেন, নিশ্চিন্তায় কোনো সমস্যা নাই ভাই, আলহামদুলিল্লাহ। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।